হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সচেতনতামূলক ভিডিও। এই ভিডিওটি তাদের উপকারে আসবে যারা সবসময় বাসে চলাফেরা করেন, তাদের জন্য। তো ঘটনাটি বেশ অনেকদিন আগের। সবাই যখন কাজে যাচ্ছিল আমিও তখন কাজে যাচ্ছিলাম। সময়টা প্রায় 7:30 হবে, সকাল 7:30 এই সময়। তো আমি যাচ্ছিলাম টেকনিক্যালের উদ্দেশ্যে। তো টেকনিক্যাল যাওয়ার জন্য আমাকে কলেজ গেট প্রথমে যেতে হলো এবং সেই কলেজ গেট থেকে আমি বাসে উঠলাম টেকনিক্যালের উদ্দেশ্যে। সেই বাসটি আপনার গুলিস্তান থেকে ছেড়ে আসা 7 কি 8 নম্বর বাস হবে, এরকম একটি বাসে যা গাবতলি পর্যন্ত যায়। বাসটি যখন কল্যাণপুরে আসলো তখন দেখলাম 4-5টা ছেলে বাসে উঠল এবং বাসটি খুব ভিড় ছিল এবং ছেলেগুলো আশপাশে দাঁড়িয়েছিল। তো হঠাৎ দেখলাম একটা ছেলে রুমাল নিয়ে এভাবে ঝাড়তেছিল। তো ঝাড়ার পর আমি তাদের থেকে একটু সামনেই বসেছিলাম। তো একটা সময় আমার কাছে যেটা ফিল হলো, যে মনে হচ্ছিল আমার শরীরে কোনো শক্তি নেই। একটা সময় আমার মনে হচ্ছিল আই কুড নট সে এনিথিং, ইভেন আই কুড নট মুভ মাই বডি, হ্যান্ডস অ্যান্ড লেগস। তারপর আমার যেটা মনে হচ্ছিল যে মানে আমার সেন্স কোনো কাজ করছে না, মানে টোটালি মাই মাইন্ড ওয়াজ টোটালি ব্লক এবং আমি কোনো কিছু মনে করতেও পারছি না। আমার শুধু যেটা ফিল হচ্ছিল, আমি শুধু তাকিয়েছিলাম, এছাড়া আর কিছুই হয়নি। 3-4 মিনিট পর আমার এক সময় মনে হলো আমার টাইম দেখা খুব জরুরি, কারণ আমিও তো কাজে যাচ্ছিলাম তখন। তো টাইম দেখার জন্য আমি আমার বুক পকেটে মোবাইল ছিল, তো মোবাইলটা আমি দেখতে গেলাম যে টাইম দেখি। তো একটা সময় দেখলাম যে মোবাইল নাই, মোবাইল ওয়াজ ভ্যানিশড। তখনই আমি বুঝতে পারলাম যে ঘটনাটা আসলে ওইটাই, যে তাদের রুমালে হয়তো কোনো কিছু ছিল মেবি, যার কারণে এরকম একটা ঘটনা ঘটে গেল। তা আমিও বুঝতে পারিনি। তো অনেকদিন পর মনে হলো এই বিষয়টা একটু সবার সাথে শেয়ার করা উচিত, কারণ আমরা অনেকেই বাসে চলাফেরা করি। তো আমাদের উচিত খুব কেয়ারফুল থাকা, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একটা সময় মোবাইল, টাকা, এগুলো পকেটমার হয়ে যেত, কিন্তু এখন নিত্য নতুন স্টাইল, নিত্য নতুন কৌশল অবলম্বন করে তারা মোবাইল, টাকা নিয়ে যাচ্ছে। তো এতে প্রাণেরও হানি ঘটতে পারে। তো এই জন্যই ভাবলাম বিষয়টা সবার সাথে শেয়ার করি। আমি মনে করি একজনের ভুল থেকে 10 জন শিক্ষা পায়, তাই বিষয়টি শেয়ার করলাম। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।